সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে আমার ঘরে আমার স্কুলের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি জিশান ইসলাম। আজকে আমরা পড়ব নবম শ্রেণীর উচ্চতর গণিতের চতুর্থ অধ্যায়, জ্যামিতিক অঙ্কন নামক অধ্যায়টি। এর আগের ক্লাসে আমরা বৃত্ত বিষয়ক দুটি সম্পাদ্য শিখেছি, সম্পাদ্য ৫ এবং সম্পাদ্য ৬। আর আজকের ক্লাসে আমরা বৃত্ত বিষয়ক আরও দুটো সম্পাদ্য শিখব, সম্পাদ্য ৭ এবং সম্পাদ্য ৮। তো দেরি না করে চলে যাই আমরা ক্লাসের মূল আলোচনায়। তো সম্পাদ্য ৭ আমাদেরকে কি বলছে? সম্পাদ্য ৭ আমাদেরকে বলছে এরূপ একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা একটি নির্দিষ্ট বৃত্তকে নির্দিষ্ট বিন্দুতে এবং বৃত্তের বহিস্থ কোনো নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, এমন একটি বৃত্ত আমাদেরকে আঁকতে হবে। তো দেখা যাক এটা কিভাবে আঁকা যায়। সম্পাদ্য ৭ আমাদেরকে এমন বৃত্ত অঙ্কন করতে হবে যা একটি নির্দিষ্ট বৃত্তকে, আমি মনে করলাম আমাদের নির্দিষ্ট বৃত্তটি হচ্ছে এই সি কেন্দ্রবিশিষ্ট এই বৃত্তটি, যা এই নির্দিষ্ট বৃত্তটিকে একটি নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করবে। সেই নির্দিষ্ট যে বিন্দুটি সেটি মনে করলাম পি, এবং বৃত্তের বহিস্থ মানে এই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু দিয়ে যায় সেই বহিস্থ বিন্দুটি আমরা ধরলাম কিউ। তাহলে আমাদের এমন একটি বৃত্ত আঁকতে হবে যেটি এই বৃত্তকে আমাদের এমন একটি বৃত্ত আঁকতে হবে যেটি এই বৃত্তকে পি বিন্দুতে স্পর্শ করবে, এবং এই যে বৃত্তের বহিস্থ যে কিউ বিন্দুটি এই বিন্দুটি হয়েও যাবে। তো আমাদেরকে এমন একটি বৃত্ত আঁকতে হবে। তো আমরা অঙ্কনের বিবরণে চলে যাই। তো কিভাবে আমরা এই বৃত্তটি আঁকতে পারবো সেটা চিন্তা করে দেখা যায়। বৃত্তটি আঁকার জন্য প্রথমেই আমরা পি আর কিউ যোগ করব। পি আর কিউ যোগ করে দিলাম। তারপরের কাজ হচ্ছে পি কিউ এর একটি লম্ব দ্বিখণ্ডক আঁকা। তো লম্ব দ্বিখণ্ডক কিভাবে আঁকতে হয় আমরা নিশ্চয়ই সবাই জানি। আমরা এই যে পিকিউ রেখাটি এটার অর্ধেকের বেশি পরিমাণ নিয়ে আমরা কি করব, বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ আঁকবো পিকিউ এর দুই পাশেই। তো এ পাশে আমরা বৃত্তচাপ আঁকলাম একটি, আবার এই পাশেও আঁকলাম। একইভাবে এ পাশ থেকে সেম মাপের বৃত্তচাপ নিয়ে আমরা বৃত্তচাপ আঁকবো দুপাশে দুটো করে। তারপর আমরা স্কেল দিয়ে এই দুটো ছেদবিন্দু যোগ করে দিব, তাহলেই আমরা পিকিউ রেখার লম্ব সমদ্বিখণ্ডক পেয়ে যাব। পিকিউ রেখার লম্ব সমদ্বিখণ্ডক পেয়ে গেলাম। এটির নাম দিলাম আমরা, মনে করলাম যে এ বি। তো এটির নাম দিলাম আমরা এ বি। এরপর আমরা পরের ধাপে কি করব, সি আর পি যোগ করে বর্ধিত করে দিব। এটা বর্ধিত করে দিলে আমরা দেখতে পাচ্ছি এটি এবি সমদ্বিখণ্ডককে, এটি এবি সমদ্বিখণ্ডককে কিন্তু একটি বিন্দুতে ছেদ করছে। এই বিন্দুটিকে আমরা নাম দিলাম ও। এবার আমরা এই ও কে কেন্দ্র করে ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি একটি বৃত্ত আঁকি, তাহলে আমরা দেখি যে সেটি কিউ বিন্দুকেও স্পর্শ করে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে ওকে কেন্দ্র করে ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে যে বৃত্তটি আমরা আঁকলাম, যে বৃত্তটি আমরা আঁকলাম সেটি কিন্তু এই যে বৃত্তের বহিস্থ যে বিন্দু কিউ তাকেও স্পর্শ করছে। তাহলে আমরা বলতে পারি এটি কিন্তু আমাদের উদ্দিষ্ট বৃত্ত, কারণ এটি আমাদের নির্দিষ্ট বৃত্তকে যেমন নির্দিষ্ট বিন্দু পিতে স্পর্শ করছে, আবার এই বৃত্তের বহিস্থ বিন্দু কিউ দিয়ে যাচ্ছে। তো আমরা বলতে পারি আমাদের যে পি কিউ আর এটি হচ্ছে আমাদের উদ্দিষ্ট বৃত্ত। তারপরে যদি তোমরা প্রমাণ করতে চাও যে পি কিউ আর ই উদ্দিষ্ট বৃত্ত, আমরা কি করব, আমরা জাস্ট ও আর কিউ এই দুটি বিন্দু যোগ করে দিব। এবার ওপি আর ওকিউ কিন্তু সমান হতে বাধ্য। কারণ কি? কারণ হচ্ছে এই যে এবি যে রেখাংশটি এটি কিন্তু পিকিউ এর সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এই এবি রেখার উপরস্থ যে কোনো বিন্দুই পি আর কিউ থেকে কি সমান দূরবর্তী। তো আমরা বলতে পারি তাহলে ওপি আর ওকিউ কি সমান হতে বাধ্য, যেহেতু ও বিন্দুটি এটিও এবি রেখার উপরস্থ একটি বিন্দু। এবং এই একই কারণেই আমরা ওকে কেন্দ্র করে ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি বৃত্ত আঁকি সেটি কিউ দিয়ে যেতে বাধ্য, কারণ যেহেতু ওপি আর ওকিউ সমান হবে, আর এবি রেখাংশটি যেহেতু পি কিউ এর লম্ব দ্বিখণ্ড। আবার এই পি বিন্দুটি আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু দুইটি বৃত্তের যে কেন্দ্র তার সংযোজক রেখার উপর অবস্থিত, এবং পি বিন্দুটি কিন্তু দুটি বৃত্তেই কমন। সুতরাং আমরা বলতে পারি যে আমাদের উদ্দিষ্ট বৃত্তটি যেমন সি কেন্দ্র বিশিষ্ট আমাদের প্রদত্ত বৃত্ত নির্দিষ্ট বৃত্তকে নির্দিষ্ট বিন্দুতে যেমন স্পর্শ করছে, আবার বহিষ্ঠ বিন্দু কিউকেও স্পর্শ করে যাচ্ছে। তো এই ব্যাপারে সন্দেহের কোনোই অবকাশ নেই যে পি কিউ আর ই হচ্ছে আমাদের উদ্দিষ্ট বৃত্ত। তো সম্পাদ্য ৭ আমরা আঁকা শিখে ফেললাম। এরপর আমরা দেখব সম্পাদ্য
আট। সম্পাদ্য আট আমাদেরকে কি বলছে? এরূপ একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা একটি নির্দিষ্ট সরলরেখাকে একটি নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে এবং এই যে রেখা তার বহিঃস্থ কোনো বিন্দু দিয়ে যায়, এমন একটি বৃত্ত আমাদেরকে অঙ্কন করতে হবে। তো আমরা চলে যাই এটা কিভাবে আঁকতে হবে সেটা বুঝতে। সম্পাদ্য আট, মনে করি এ বি সরলরেখার উপর এ একটি নির্দিষ্ট বিন্দু এবং এ বি রেখার বহিঃস্থ একটি বিন্দু হচ্ছে পি। আমাদেরকে এমন একটা বৃত্ত আঁকতে হবে যেটি কিনা এ বি সরলরেখাটিকে এ বিন্দুতে স্পর্শ করে এবং এই বৃত্তের বহিঃস্থ বিন্দু পি দিয়ে যায়, এমন একটি বৃত্ত আমাদেরকে আঁকতে হবে। তো আমরা চলে যাই কিভাবে এটি আঁকা যায় সে বিবরণে। বৃত্তটি আঁকার জন্য প্রথমেই আমাদের কি করতে হবে, এই যে এ বি সরলরেখার এ বিন্দুতে আমাদেরকে একটি লম্ব আঁকতে হবে। এখন লম্ব আঁকার জন্য আমরা বারবারই যেটি করি সেটি হচ্ছে কম্পাসের সাহায্যে বারবার বৃত্তচাপ নিয়ে নিয়ে আমরা লম্ব আঁকি। তো সেটি একটি উপায় হতে পারে অথবা চাঁদার সাহায্যে। এক আমরা কি করতে পারি, চাঁদার সাহায্যে যেটাকে এখানে স্থাপন করে আমরা এই বরাবর যদি একটি 90 ডিগ্রি বরাবর যদি আমরা একটা বিন্দু নেই, তারপর এই দুটি বিন্দু যদি যোগ করে দিই, তারপর এই দুটি বিন্দু যদি যোগ করে দিই, তাহলেই কিন্তু স্কেল দিয়ে যদি যোগ করে দিই এই বিন্দুটি এবং এ বিন্দুটি যদি যোগ করে দিই, তাহলেই আমরা কিন্তু এ বিন্দুতে লম্ব পেয়ে যাচ্ছি। তো সেটি আমরা করতে পারি অথবা কি আমরা কম্পাসের সাহায্যে করতে পারি অথবা জাস্ট স্কেল দিয়েও আমরা কিন্তু এই বিন্দুতে লম্ব টানতে পারি। স্কেলের মার্কের সাথে যদি আমরা এই লাইনটিকে বরাবর রেখে আমরা চাইলে লম্ব আঁকতে পারি। তবে ট্রেডিশনালি আমরা কি করি, আমরা কিন্তু কম্পাস ব্যবহার করি। তো কম্পাস দিয়েও যদি আমরা লম্ব আঁকি সেটিও কিন্তু সেই লম্বও কিন্তু একদম এই বিন্দুকে ছেদ করেই যাবে। তো আমরা সব কিছুই শিখব যেভাবে আমরা কমফোর্টেবল ফিল করি। লম্ব আঁকার জন্য আমরা কি করব, লম্ব আঁকার জন্য আমরা যে কোনো মাপের বৃত্তচাপ নিব, সেই একই মাপের বৃত্তচাপ আমাদেরকে কয়েকবার নিতে হবে। এখন এখান থেকে আরেকবার ফাইনাল বৃত্তচাপটি নিলেই আমাদের হয়ে গেল। তারপর এই ছেদবিন্দু আর এ যোগ করে দিলেই আমরা আমাদের লম্ব পেয়ে যাচ্ছি। এর সাথে এই ছেদবিন্দু যোগ করে দিলাম এবং আমরা একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করে দেখি যে এটি কিন্তু ওই যে চাঁদার সাহায্যে আমরা যে আগেই লম্ব টানার জন্য একটি বিন্দু দিয়ে রেখেছিলাম সেটিকেও ছেদ করে যাচ্ছে। তো আমরা কিন্তু লম্ব আঁকার উপায় কিন্তু একটি না, আমরা যে কোনোভাবেই চাইলে লম্ব আঁকতে পারি। এই লম্বটির নাম দিই আমরা এ সি। তাহলে আমরা কি করলাম, এ বি এর উপর এ বিন্দুতে এ সি লম্ব আঁকলাম। এরপরের কাজ কি হবে, এরপরের কাজ হবে আমাদের স্কেলের সাহায্যে আমরা পি আর এ যোগ করে দিব। পি আর এ যোগ করে দেওয়ার পর আমরা এই যে পি এ এটির লম্ব সমদ্বিখণ্ড কাটব, পি এ রেখাটির লম্ব সমদ্বিখণ্ড কাটব। তো লম্ব সমদ্বিখণ্ড কাটতে হলে কি করতে হবে আমরা ইতিমধ্যেই জানি আশা করি। তো লম্ব সমদ্বিখণ্ড কাকার জন্য আমাদের কি করতে হবে, তো পি এ রেখার যদি লম্ব সমদ্বিখণ্ড আমরা আঁকতে চাই আমাদেরকে এই রেখাটির অর্ধেকের থেকে বেশি, পি এ রেখার অর্ধেকের থেকে বেশি পরিমাণ অংশ নিয়ে আমরা দুই পাশে কি করব, বৃত্তচাপ, দুটো করে বৃত্তচাপ আঁকব। তো আমরা এই পাশে একটি বৃত্তচাপ আঁকি, আবার এই রেখার এই পাশেও আমরা একইভাবে বৃত্তচাপ আঁকব। একইভাবে পি বিন্দু থেকেও একই মাপের অংশ নিয়ে বৃত্তচাপ আঁকব। তো আমরা দেখতে পাচ্ছি এই যে বৃত্তচাপ দ্বয় দুই পাশে দুটো বিন্দুতে ছেদ করছে, আমরা এই ছেদবিন্দু দুটি যোগ করে দিব। ছেদবিন্দু দুটি যোগ করে দিলে আমরা কিন্তু পি এ রেখার লম্ব দ্বিখণ্ডক পেয়ে গেলাম। পি এ রেখার লম্ব দ্বিখণ্ডকের নাম দিই আমরা এপাশের এই এই বিন্দুটিকে আমরা বলি কিউ, এ পাশকে আমরা বলি আর। তাহলে কিউ আর কিন্তু আমার পি এ রেখার লম্ব দ্বিখণ্ডক। এবার আমরা দেখতে পাচ্ছি এই যে কিউ আর আর এসি এই দুটি রেখা একটা বিন্দুতে ছেদ করছে, এই যে ছেদবিন্দু এই ছেদবিন্দুটিকে আমরা একটি নাম দিই, আমরা বলি এটিকে ও। তো এই ছেদবিন্দুটির নাম দিলাম আমরা ও। এবার আমরা ও কে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি একটি বৃত্ত আঁকার চেষ্টা করি দেখা যাক সেটি পি বিন্দুকে ছেদ করে কিনা, কারণ যেহেতু আমার বহিঃস্থ বিন্দুটি পি, এ বিকে যেমন এ বিন্দুতে ছেদ করতে হবে আবার বহিঃস্থ বিন্দু পি কেও কিন্তু ছেদ করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ এটি আসলে ছেদ করছে। তাহলে এই বৃত্তটির নাম দিয়ে দিই আমরা এ পি এস।
তাহলে আমরা বলতে পারি এপিএসসি হচ্ছে আমাদের উদ্দিষ্ট বৃত্ত, কারণ আমরা দেখতে পাচ্ছি এটি আমাদের নির্দিষ্ট যে সরলরেখা এবি সেটিকে নির্দিষ্ট বিন্দু এতে ছেদ করছে বা এই বিন্দু দিয়ে যাচ্ছে এবং এই সরলরেখার বহিঃস্থ বিন্দু পি দিয়ে যাচ্ছে। তো আমরা বলতে পারি যে এপিএসসি হচ্ছে আমাদের উদ্দিষ্ট বৃত্ত। তারপরও এপিএসসি যে আমাদের উদ্দিষ্ট বৃত্ত সেটি যদি আমরা প্রমাণ করতে চাই, আমরা এক কাজ করি, আমরা ও আর পিটা যোগ করে দিই। ও আর পি যদি আমরা যোগ করে দিই তো আমরা দেখতে পাই এপি রেখার লম্ব দ্বিখণ্ডক কিন্তু কিউআর। তাহলে আমরা বলতে পারি যে এই কিউআর রেখার উপর যে কোনো বিন্দুই, কিউআর রেখার উপর যে কোনো বিন্দুই এ এবং পি বিন্দু থেকে সমদূরবর্তী। তো সেই হিসেব থেকে আমরা বলতে পারি যে ও এ আর ও পি সমান হতে বাধ্য, কারণ ও যেটি কিনা আমাদের বৃত্তের কেন্দ্র সেটি কিন্তু আমাদের এপি রেখার লম্ব দ্বিখণ্ডক কিউআর রেখার উপরই অবস্থিত। তো আমরা বলতে পারি ও এ আর ও পি অবশ্যই কি হবে, সমান হবে। আবার ওকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধের বৃত্তটি আঁকার পর সেটি কিন্তু আমাদের যে বহিঃস্থ বিন্দু পি দিয়েই যাচ্ছে, আর ও এ ব্যাসার্ধের যে এই যে বৃত্তটি আমরা আঁকছি সেটির যে এই এ বিন্দুটি, আবার এ বি রেখার এ বিন্দুতে কিন্তু আমরা যে এসি লম্ব এঁকেছিলাম সেই এসি লম্বেরই কিন্তু একটা অংশ হচ্ছে এও বা ও এ। তো আমরা বলতে পারি ও এ লম্ব এ বি, এটা বলতে পারি কিনা? তো আমরা কিন্তু বলতে পারি যে এ বি রেখাংশ বৃত্তটিকে এ বিন্দুতে স্পর্শ করছে, যেহেতু ও এ আর এ বি পরস্পর পরস্পরের উপর লম্ব এবং আমরা জানি যে বৃত্তের কোনো ব্যাসার্ধগামী, যেহেতু ও এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এবং ব্যাসার্ধগামী বিন্দুতে যদি লম্ব হয় তাহলে ওই লম্বটি কি হবে, বৃত্তের ওই বিন্দুতে স্পর্শ। তাহলে আমরা বলতে পারি এ বি হচ্ছে ও কেন্দ্রবিষ্ট বৃত্তের ও এ ব্যাসার্ধের এ বিন্দুতে স্পর্শ। তাহলে আমরা বলতে পারি যে আমাদের বৃত্তটি কিন্তু এ বি সরলরেখার এ বিন্দুতে অবশ্যই স্পর্শ করছে। তাহলে আমাদের ওকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্তটি নির্ণেয় বৃত্ত। এবার যদি সম্পাদ্য আট থেকে কিছু বিশ্লেষণ ধর্মী কথাবার্তা আমরা বলতে চাই, সেটি হচ্ছে যেহেতু বৃত্তটি নির্দিষ্ট রেখাকে নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করবে, তাহলে আমাদের প্রথমেই কাজ কি হবে, ওই নির্দিষ্ট রেখার নির্দিষ্ট বিন্দুতে একটি লম্ব এঁকে নেওয়া, আর এই লম্বটাই কিন্তু এই লম্ব বরাবরই কিন্তু ওই বৃত্তের যে ব্যাসার্ধ বা ব্যাস, যদি বলি এতটুকু চিন্তা করি তাহলে তো ব্যাসার্ধ আর পুরোটা চিন্তা করলে ব্যাস, একটি ব্যাস থাকবে। এবং ওই রেখাস্থ মানে আমাদের এ বি রেখাস্থ যে এ নির্দিষ্ট বিন্দুটি এবং বহিঃস্থ পি বিন্দুটি, বহিঃস্থ পি বিন্দুটি উভয়ই কিন্তু বৃত্তের পরিধির উপর থাকবে, কারণ আমরা দেখতে পাচ্ছি এ আর পি দুটোই কিন্তু বৃত্তের পরিধির উপর থাকবে। তাহলে এইটা থেকে আমরা বলতে পারি যে এই দুটো বিন্দু যদি যোগ করে আমরা সেটার যদি সমদ্বিখণ্ডক নেই, সেই সমদ্বিখণ্ডক অবশ্যই কি আমাদের যে বৃত্ত, আমরা যে বৃত্তটা আঁকতে চাচ্ছি তার কেন্দ্র দিয়ে যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এটার যে লম্ব দ্বিখণ্ডক আঁকার পর সেটি কিন্তু আমাদের বৃত্তের কেন্দ্র দিয়ে যাচ্ছে। তো এই লম্ব দ্বিখণ্ডক মানে আমাদের এপি রেখার যে লম্ব দ্বিখণ্ডক এবং এ বিন্দুতে যে লম্ব বা যেটি আমাদের বৃত্তের ব্যাস হিসেবে কাজ করবে বা ব্যাসার্ধ হিসেবে কাজ করবে, তো এদের যে ছেদবিন্দু মানে এখানে এ বিন্দুতে যে লম্ব আর এপি রেখার যে লম্ব দ্বিখণ্ডক এ দুটোর যে ছেদবিন্দু সেটি কিন্তু আমাদের বৃত্তের কেন্দ্র হতে বাধ্য। তো এই আমাদের শেষ হলো সম্পাদ্য আট। আমরা এমন একটা বৃত্ত অঙ্কন করলাম যা কোনো নির্দিষ্ট সরলরেখাকে নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে এবং বৃত্তের বহিঃস্থ কোনো নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়। তো আমরা সম্পাদ্য সাত এবং সম্পাদ্য আট এ দুটো কিভাবে আঁকতে হয় তা দেখলাম। এর মধ্য দিয়ে আমাদের জ্যামিতিক অঙ্কন যে অধ্যায়টি এই অধ্যায়টি শেষ হলো। এবার তোমাদের জন্য থাকছে বাড়ির কাজ। বাড়ির কাজ হিসেবে থাকছে একটি সৃজনশীল প্রশ্ন। তো বাড়ির কাজের সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকটি প্রথমে দেখা যাক। তো উদ্দীপক আমাদেরকে কি বলছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার এবং ও হতে 5 সেন্টিমিটার দূরে টি অবস্থিত। প্রথম ক নম্বর প্রশ্নে তোমাদেরকে যা করতে হবে সেটি হচ্ছে তথ্যানুসারে এই যে তথ্য দেওয়া আছে এই অনুসারে জাস্ট চিত্রটা আঁকতে হবে। আশা করি সেটা খুব বেশি একটা জটিল হবে না তোমাদের জন্য। তারপর খতে কি বলছে, এই যে টি হতে বৃত্তে দুটি স্পর্শ কাটতে হবে, অঙ্কনের চিহ্ন আর বিবরণ কিন্তু মাস্ট দিতেই হবে। তারপর ফাইনাল যে প্রশ্নটি আমাদের সৃজনশীল সেটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে এই যে বৃত্তের সাথে যে দুটো স্পর্শক একটু আগে ক্ষতে আঁকলে সেই স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি বের করতে হবে। তো আমি আশা করছি পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে তোমরা
যথাযথভাবে বাড়ির কাজগুলো করতে পারবে। আর এই বাড়ির কাজগুলো কিন্তু স্কুল খুললে তোমার যে উচ্চতর গণিত বিষয়ের যে শিক্ষক, সেই শিক্ষকের কাছে অবশ্যই জমা দিতে হবে। মনোযোগ দিয়ে ক্লাসটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর ক্লাসটি পুনরায় করতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সরকারি বিধি মেনে ঘরে থাকো এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলো। সবার জন্য অনেক অনেক শুভকামনা।